স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিয়ে থাকি আমাদের হাতে থাকা পত্রিকার শীর্ষ শিরোনাম এবং প্রধান শিরোনাম নিয়ে বিশ্লেষণ করে থাকি। সেই ধারাবাহিকতায় চলে যাচ্ছি আমার হাতে থাকা পত্রিকার প্রধান শিরোনামে। এই মুহূর্তে আমার হাতে আছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর শিরোনাম করেছে, নিয়োগ ঝুলে থাকে বছরের পর বছর, তদারকির কেউ নেই, পাঁচ বছরেও নিয়োগ দিতে পারেনি খাদ্য অধিদপ্তর। আরও শিরোনামে আছে, পরীক্ষা দেয়া হলো না ইসির, সিটি ফোরে অস্বস্তি, ভোটার উপস্থিতি নিয়ে প্রধান দুই দলের নির্দেশনা, নির্বাচনের মাঠ সমান না হলে ইসির অস্বস্তি হবেই, আচরণবিধি লঙ্ঘন, আজমতের বিনয়ে গলে গেলেন সিসি, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে একটি শিরোনামে ছিল এটি। এছাড়া আছে, পরের কিস্তি পেতে যোগ হতে পারে নতুন শর্ত, আইএফএম এর ঋণ, ফিরে গেল আইএফএম প্রতিনিধি দল, ভবিষ্যৎ তিনটি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠান কমনওয়েলথ থেকে বলেছেন প্রধানমন্ত্রী। সুদান থেকে 70 বাংলাদেশি ফিরেছেন আজ। আরও শিরোনামে আছে, হেসে খেলেই খালেক হবেন মেয়র, বর্তমান মেয়রের এনেই কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী, ভোটারদের মধ্যেও নেই উৎসাহ উদ্দীপনা, করোনা স্বাস্থ্যবিধি শিথিলের পরামর্শ জাতীয় কমিটির, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ব্যক্তিগত পর্যায়ে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা সহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করা যেতে পারে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অর্থ পাচার বন্ধের যত উপায়, আইনি সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, ব্যাংক খাত, শেয়ার বাজার এবং বৈদেশিক বাণিজ্য দুর্নীতির বড় ক্ষেত্র। আরও শিরোনামের মধ্যে আছে, রবির অস্ত যায় না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মজয়ন্তী, এটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। এই ছিল দেশ রূপান্তরের শিরোনামে। আমাদের হাতে আছে যুগান্তর। যুগান্তর কী শিরোনাম করেছে আপনাদের জানাবো। যুগান্তর শিরোনাম করেছে, নিট রিজার্ভ প্রকাশ ও খেলাফি হ্রাসের তাগিদ, ঢাকা সফর শেষ করল আইএমএফ, বাণিজ্য ডলারের মূল্য এক রেট ও বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু। আরও শিরোনামে আছে, ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকার সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করতে চায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছেন এটি, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি আহ্বান, ব্রিটেনের বিগ লঞ্চ পার্টিতে মাতোয়ারা কোটি মানুষ, রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান নিয়ে একটি শিরোনামে ছিল এটি। এছাড়া আছে, কবিগুরুর জন্মজয়ন্তী আজ, বাংলা সাহিত্যের কালপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ, এটি নিয়ে একটি শিরোনাম ছিল। এছাড়া আরও শিরোনামে আছে, ডক্টর ইউনেসের নামে মামলা চলবে কি না জানা যাবে আজ, শ্রম আইন লঙ্ঘন, বিএনপি ভোটে আসার ঘোষণা দিলে ছাড় দিতে অসুবিধা নেই, এটি বলেছেন ওবায়দুল কাদের, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে, এটি বলেছেন মির্জা ফখরুল, সাগরে বাতাসের ঘূর্ণি, কুণ্ডলি 35 জেলায় দাবদাহ, দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা আজমাতুল্লার, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা স্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী আজমাতুল্লাহ খান, এটি নিয়েও একটি শিরোনামে ছিল। এছাড়া আছে, শীর্ষ দুই দলে মোস্তাক, উকিল সত্তার আতঙ্ক। আরও শিরোনামে আছে, 9 বছরেও আলোর মুখ দেখেনি উপকূলের 7 রেডিও স্টেশন, মজবুত 200 থেকে 220 বিলিয়ন ঘনফুট, ভোলার নতুন গ্যাসকূপ ইলিশা 1, এটি নিয়ে একটি শিরোনামে ছিল। এছাড়া আছে, ভাইয়ের জন্য বরিশালে আসছেন হাসনাত, আলোচনায় ফয়জুল কন্যার বিয়ে। আরও শিরোনামে আছে, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জাহাঙ্গীরের রিট, চলতি সপ্তাহে শুনানি, 63,000 কোটি টাকা কমেছে তারল্য, ব্যাংকিং খাত 9 মাসের চিত্রে। এছাড়া আরও শিরোনামে আছে, কুমিল্লায় প্রেমিকার স্বজনদের পিটুনিতে যুবকের মৃত্যু, শুনে মারা গেলেন বাবা, 24 কেজি আইসি সহ সাবেক কনস্টেবল গ্রেপ্তার, কক্সবাজারে র্যাবের অভিযানে, উখিয়ার পালংখালি থেকে ভয়ঙ্কর মাদক, আইএসের সর্ববৃহৎ চালান জব্দ করা হয়েছে, এটি নিয়ে একটি শিরোনাম ছিল। এছাড়া আছে, রিজার্ভে চাপ আরও বাড়বে, এটিও একটি শিরোনামে ছিল। এছাড়া আছে, সাভারে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা, রপ্তানি পণ্য বহুমুখীকরণ প্রধান চ্যালেঞ্জ এডিবির প্রতিবেদনে, বৈশ্বিক মূল্য শৃঙ্খলে পিছিয়ে বাংলাদেশ,
এই ছিল যুগান্তরী শিরোনামে আমাদের হাতে আছে সময়ের আলো শিরোনাম আপনাদের জানাবো সময়ের আলো শিরোনাম করেছে আইএফএম এর চোখে তিন চ্যালেঞ্জ আইএফএম এর যে চ্যালেঞ্জের কথা বলছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্ষমতা অর্জন করতে হবে এটি নিয়ে একটি শিরোনাম ছিল আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে এটি বলেছেন প্রধানমন্ত্রী রোববার চূড়ান্ত হবে বাজেটের রূপরেখা ঘোষণা হবে এক জুন নাসিকের প্রকল্পে হরিলুট এটি নিয়েও একটি শিরোনাম করা হয়েছে এছাড়া আরও শিরোনামে আছে তবুও সর্বশক্তি নিয়ে মাঠে আওয়ামী লীগ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই পাঁচ সিটি নির্বাচন নিয়ে এটি শিরোনামে ছিল কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা অন্য দলের প্রার্থীরা নিষ্ক্রিয় থাকলেও তৎপর রয়েছেন নৌকার প্রার্থীরা রাজশাহী শহরজুড়ে এখন কেবল লিটনের প্রচার গাজীপুর সিটি নির্বাচন নিয়ে একটি শিরোনামে আছে প্রার্থীতা ফিরে পেতে রিট করলেন জাহাঙ্গীর হাজার কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনুস হাইকোর্টকে এনবিআর এর একটি তদন্ত এটি নিয়ে একটি শিরোনামে ছিল এছাড়া আছে বাড়ছে নকল নোটের কারবার ঈদ সামনে রেখে সক্রিয় হচ্ছে চক্রগুলো টার্গেট পশুরহাট গণপিটুনিতে প্রাণ গেল আরশা কমান্ডারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আহত তিনজন সিলেট ও খুলনা সিটির বর্জ্যে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী আট প্রতিষ্ঠান প্রস্তাবে নানা অসঙ্গতি পেয়েছে মন্ত্রণালয় তাপদাহ আরও বাড়তে পারে দেশের তিন বিভাগসহ আরও ১৯ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে এটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে আছে নিয়োগপত্রে স্মারক নম্বর দিতে ৫০,০০০ টাকা ঘুষ দাবি এই ছিল সময়ের আলো শিরোনামে আমাদের হাতে আছে কালের কণ্ঠ শিরোনাম করেছে হলফনামা প্রকাশে এবারও গরিমসি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি শিরোনামে ছিল সিলেটে আরিফুলের সমাবেশ নিয়ে দ্বিধায় ইসি পুলিশ আজমতের দুঃখ প্রকাশ আদালতের জাহাঙ্গীর গাজীপুর সিটি নির্বাচন নিয়ে এটি একটি শিরোনামে ছিল এছাড়া আছে মূল্যস্ফীতি সহ তিন চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করল আইএমএফ নিবন্ধনের চোখ নূরের দলের গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদে সরে যাওয়ার বিষয়টি নানা দৃষ্টিকোণ থেকে দেখছেন এটি নিয়ে একটি শিরোনামে ছিল যুক্তরাজ্যের মতো অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এটি বলেছেন প্রধানমন্ত্রী জান্তার চেয়ে বড় সেনাবাহিনী গড়ার দাবি এনইউজির সুদান থেকে ১৩৫ বাংলাদেশি আজ ঢাকায় ফিরেছেন এই ছিল কালের কণ্ঠের শিরোনামে আমাদের হাতে আছে জনকণ্ঠ শিরোনাম করেছে দ্রুত রোহিঙ্গা ফেরানোর প্রত্যাশা এই রোদে এই বৃষ্টিতে দেখা দিচ্ছে মৌসুমি রোগবালাই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বিভিন্ন স্থানে ডায়রিয়া সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে চাই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটি এছাড়া আরও শিরোনামে আছে দ্রুত হারে প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ অন্যতম সফর শেষে আইএমএফ মিশন প্রধান উখিয়া ১২০ কোটি টাকার আইএস জব্দ আটক চার বিমানের টাকা নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে সফলতার সম্ভাবনা দেখছে কর্তৃপক্ষ পুরনো রূপে ফিরেছে রাজধানীর তীব্র যানজটে ভোগান্তি পরিস্থিতি সামাল দিতে হিমশিম ট্রাফিক পুলিশ ঈদ কেন্দ্রিক দীর্ঘদিনের ছুটির ফাঁদে পড়ে অনেকটাই নিরিবিলি ছিল রাজধানী ঢাকা পুরনো রূপে ফিরেছে রাজধানী ঢাকা তীব্র যানজটে ভোগান্তি এটি নিয়ে একটি শিরোনামে ছিল এছাড়া আছে চুল্লিতে লৌহজাত দ্রব্যের সঙ্গে বিস্ফোরক থাকার শঙ্কা রূপগঞ্জ স্টিল মিলে বিস্ফোরণ নিয়ে শিরোনামে ছিল এটি আছে টঙ্গীতে টুপি তৈরির কারখানায় আগুন গণপিটুনিতে রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার নিহত আজমাতুল্লার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন নেতাকর্মীরা সিটি নির্বাচন নিয়ে শিরোনামে বলা হয়েছে এটি বরিশালে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্র দল নেতা গৌতম বুদ্ধকে নিবেদিত ৫২ শিল্পীর শিল্প সম্ভার সাংস্কৃতিক সংবাদে এটি একটি শিরোনাম ছিল আছে দেশে গণতন্ত্র থাকবে কি না আগামী নির্বাচনে প্রমাণ হবে এটি বলেছেন মির্জা ফখরুল শক্ত অবস্থানে আওয়ামী লীগের মাঠে নেই বিএনপি সিটি নির্বাচন নিয়ে এটি একটি শিরোনামে ছিল আছে পাহাড়ে অস্ত্রধারী ও জঙ্গিদের প্রতিহত করা হবে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এটি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক নিয়ে বিদেশি কোনো চাপ নেই এটি বলেছেন ওবায়দুল কাদের
রবীন্দ্র জন্মোৎসবে কুঠি বাড়িতে তিন দিনের অনুষ্ঠান, আজ রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী, এটি নিয়ে একটি শিরোনাম ছিল। এ ছিল আমাদের জনকণ্ঠের শিরোনামে আমাদের হাত। দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ। আজ এই বিশেষ দিনে আমাদের সাথে যুক্ত হবেন প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ, সভাপতি বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। জনাব প্রফেসর গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের স্টুডিওতে আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আপনার কাছে জানতে চাইব, আসলে কবিগুরু রবীন্দ্রনাথ এই সময়েও কেন এত প্রাসঙ্গিক, এবং কবিগুরু রবীন্দ্রনাথের বিবর্তনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক ধন্যবাদ। প্রথমে সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং কবির রবীন্দ্রনাথের শুধু কবি নন তিনি, তিনি সর্বপ্লাবী প্রতিভা নিয়ে আমাদের সামনে এসেছিলেন, তার প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। রবীন্দ্রনাথকে আসলে শুধু 25শে বৈশাখ না, রবীন্দ্রনাথকে সারা বছরই আমাদের স্মরণ করতে হয়। আমাদের জীবন যাপনের সাথে অঙ্গাঙ্গীভাবে তিনি জড়িয়ে গেছেন। শুধু রোমান্টিকভাবে এটা আমি বলছি তা নয়, বাস্তবের দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমাদের লড়াই সংগ্রামের সর্বত্রই রবীন্দ্রনাথ, এবং তার পাশাপাশি প্রাসঙ্গিকভাবে নজরুলের কথাও বলছি, তাদের অবদান কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হলো অনেকে একথা তুলতে পারেন যে কবি রবীন্দ্রনাথ ঊনবিংশ শতাব্দীর কবি ছিলেন, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, এতে রবীন্দ্রনাথকে কতটুকু আমরা ধারণ করতে পারবো, বা তার সাহিত্যকর্ম এ যুগেও কতটুকু প্রাসঙ্গিক, অথবা রবীন্দ্র মানুষের কি কোনো বিবর্তন ঘটেছিল, তিনি কি আমরা অনেকে বলেন না যে সাহিত্যিক যে রাবীন্দ্রিক ধাঁচ, মনে হয় যেন রবীন্দ্রনাথ একটা আলাদা কিছু। হ্যাঁ, তিনি জীবন জগৎ বাস্তব সমাজ এ সম্পর্কে অবহিত ছিলেন না, কিন্তু কথাটা ঠিক না। রবীন্দ্রনাথের জীবনের প্রথম পর্বে আমরা তাকে রোমান্টিক ধাঁচের লেখালেখির ভিতর বেশি ব্যাপৃত দেখলেও ক্রমশ দেখেছি তিনি জীবন ঘনিষ্ঠ হয়েছেন। পূর্ববঙ্গে রবীন্দ্রনাথের আগমন, শিলাইদহ, শাহজাদপুর, অতিশয় এসব জায়গায় থাকা, এবং পরবর্তী পর্যায়ে জীবনে বিভিন্ন দেশ এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, বিশেষভাবে আমি বলতে চাই যেটা, সেটা হলো রাশিয়া ভ্রমণ। সোভিয়েত ইউনিয়নে যাওয়ার পর রবীন্দ্র মানুষের ব্যাপক বিবর্তন ঘটেছিল। এগুলো শুধু কথার কথা নয়, আপনি তার রচনায় তার সাক্ষ্য পাবেন। ধরুন পূর্ববঙ্গে আসার পরে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো কিভাবে সাধারণ মানুষের জীবন উঠে আসলো, তার শেষ পর্যায়ের গদ্য রচনায় একেবারে দীন দরিদ্র কৃষক চাষী তার জীবনের সাহিত্যকর্মে কিন্তু স্থান পেয়েছে, এই পরিবর্তনগুলো এসেছিল। একইভাবে রাশিয়ায় যাওয়ার পরেও তিনি দেখলেন যে আসলে না তো জীবনকে আমরা সোভিয়েত ইউনিয়ন যেভাবে সাধারণ মানুষের সাথে সংযুক্ত হয়েছে, আমাদের দেশে ইংরেজরা সেভাবে হতে পারে। তিনি তারপর কালান্তর প্রবন্ধ গ্রন্থ লিখলেন, তিনি লিখলেন আফ্রিকার মতো কবিতা, যেখানে তিনি ইউরোপকে বর্বর হিসেবে তিনি বললেন, সভ্যের বর্বর লোভ, নগ্ন হরণ, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, এই যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এত বলিষ্ঠ ভাবে তিনি বললেন। আর শেষ জীবনে সভ্যতা সংকট, আপনারা যদি এই প্রবন্ধটি পড়েন নিশ্চয়ই আমাদের দর্শক তারা জানেন এর কথা, যে তিনি বললেন যে আমার সমস্ত জীবনের বিশ্বাস তো নষ্ট হয়ে গেল, ইংরেজদেরকে আমরা যে বিশাল আসনে বসিয়েছিলাম শ্রদ্ধার আসনে, তো তাদের কর্মকাণ্ড তো সেরকম নয়। যদিও তিনি বলেছেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু তিনি আসলে স্পষ্টভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র কষাঘাত হেনেছেন। আমাদের জীবন যাপনে বা বর্তমান সময়ে রবীন্দ্রনাথকে কেন পাঠ করব, বা রবীন্দ্রনাথ আমাদের কোন প্রয়োজনে লাগবে? দেখুন, রবীন্দ্রনাথ শুধু একজন লেখকই নন, রবীন্দ্রনাথ কিন্তু একজন চিন্তাবিদ, একজন দার্শনিক। তার যে প্রবন্ধগুলো যদি পড়ুন, তার গল্প উপন্যাস সর্বত্রই তিনি কিন্তু একটা কিছু বলতে চেয়েছেন, সেটা মানবতার কথা বলতে চেয়েছেন, মানুষের কথা বলতে চেয়েছেন, মানুষের জীবনকে আরো সুন্দর কিভাবে করা যায়, কিভাবে তিনি যেমন পৃথিবী কেন্দ্রিক, অনেকে বলেন রবীন্দ্রনাথ তো আসলে না উপনিষদের কথা বলেছেন, জীবাত্মা পরমাত্মা, আসলে এটুকু শুধুই যথেষ্ট নয়। তার কবিতাতেই বলি, এদুলক মধুময় মধুময় পৃথিবীর ধুলি, অর্থাৎ তিনি পৃথিবীকেই আঁকড়ে রাখতে চেয়েছেন। ফলে এই যে 21 শতকের নানা সমস্যা আমরা যখন ভুগি, আমরা যখন সমাজের ভিতরে নানা বৈষম্য লক্ষ্য করি, আমরা যখন দেখি যে নানা ধরনের সাম্প্রদায়িক গোষ্ঠীর নানা আক্রমণ বিভিন্ন দিক থেকে আসছে, তখন রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক
এবং এই বাংলাদেশ বাঙালি এবং সাধারণ মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা চেতনা সেগুলো আমাদের সাহস যোগায়, আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করে এবং সেটা গভীরভাবে রবীন্দ্রনাথ পাঠ এবং পাঠই শুধু না, তাকে যদি ধারণ করতে পারি তাহলে সেটা সম্ভবপর হয়ে ওঠে আমাদের জন্য। এটাই একুশ শতকে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা খুব সংক্ষিপ্ত সময়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলা সাহিত্যের কালপুরুষ দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ছিল আজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন সকল মানুষের অনুভূতির সাথে মেশে আছেন বাংলা সাহিত্যে, এটা নিয়ে আজকে আমাদের পত্রিকার বিভিন্ন পত্রিকার শিরোনামে ছিল। এখন আমাদের হাতে আরও কিছু পত্রিকা আছে, তার শিরোনামে আমরা চলে যাচ্ছি। আছে আমার হাতে দৈনিক ইত্তেফাক, ইত্তেফাককে শিরোনাম করেছে সেটি জানাবো। রিজার্ভ ও মূল্যস্ফীতির উপর চাপ অব্যাহত থাকবে, আইএমএফের এটি প্রতিবেদন। দেশের অর্থনীতিতে তিন চ্যালেঞ্জ দেখছে আইএমএফ, ব্যাংক ঋণ সুদহার বাজার ভিত্তিক করার ঘোষণা আসছে মুদ্রানীতিতে, উখিয়ায় ১২০ কোটি টাকার আইএস জব্দ, সরকার আগামী নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ সুষ্ঠু করতে চায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে এটি প্রধানমন্ত্রী বলেছেন, দুই খুনির ফাঁসি ঠেকাতে রিট, তাহের হত্যা মামলা, ডক্টর তাহের হত্যা মামলা নিয়ে তথ্য চেয়ে হাইকোর্টে করা কর্তৃপক্ষের চিঠি, ঝুঁকিপূর্ণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভেঙে নতুন ভবন হচ্ছে, ঐতিহাসিক সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। এছাড়া আরও শিরোনামের মধ্যে আছে মাতৃগর্ভে আক্রান্ত 25% শিশু, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ, এটি হচ্ছে অসচেতনতার কারণে, এটি নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। অভিযোগের শুনানিতে আজমাতুল্লাহর দুঃখ প্রকাশ, সন্তুষ্ট এসসি সিটি নির্বাচন নিয়ে এটি শিরোনামে ছিল, মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীরের রিট, গণতন্ত্র মঞ্চের বৈঠক জোট ছাড়ার ঘোষণা নুরুল হক নুরুল, টঙ্গীতে টুপি কারখানায় আগুন, পুড়ে গেছে মালামাল, আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীদের সহায়তা করেছে সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলেছেন ওবায়দুল কাদের। আজ 25শে বৈশাখ, কবিগুরুর 162তম জন্মবার্ষিকী, এটি নিয়েও একটি শিরোনামে ছিল ইত্তেফাকে। এছাড়া আরও শিরোনামে আছে নদীর লবণাক্ততা বাড়ায় ভোগান্তি পোহাচ্ছে গ্রাহক, সংকট থেকে মুক্তি দিতে পারে রিজার্ভ, এটি নিয়ে একটি রিভার্স, এটি নিয়ে একটি শিরোনামে ছিল। এছাড়া আছে রাজশাহী মনোনয়নপত্র নিলেন খায়রুজ্জামান লিটন, সিটি নির্বাচনী শিরোনামে এটি ছিল। আছে যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন 135 বাংলাদেশি, আওয়ামী লীগ নেতাসহ 3 জন গ্রেপ্তার, 5 জন বিদেশে পালিয়েছে, কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা নিয়ে এটি শিরোনামে ছিল। এছাড়া আমাদের হাতে আছে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনকে শিরোনাম করেছে আপনাদের জানাবো। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কেন্দ্রের নির্দেশ অমান্য নাকি কৌশল, আনুষ্ঠানিকভাবে না থাকলে মাঠে দলের নেতারা, 190 ওয়ার্ডের 124টিতে কাউন্সিলর প্রার্থী, নারী কাউন্সিলর প্রার্থীও শতাধিক, বা সিটি নির্বাচন নিয়ে বিএনপি, নিরাপদ রক্তের সংকট, দেরিতে শনাক্ত হচ্ছে রোগী, স্বেচ্ছাসেবকদের কাছ থেকে আসে মাত্র 32% রক্ত, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আছে। এছাড়া আরও শিরোনামে আছে আদালতে জাহাঙ্গীর দুঃখ প্রকাশ করলেন আজমত, ব্রিটেনের মতো সুষ্ঠু নির্বাচন চাই পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভ্যন্তরীণ বিভিন্ন খাতে চাপ অব্যাহত থাকবে, সবচেয়ে বেশি বেড়েছে 5 পণ্যের দাম। এছাড়া আছে প্রথম আলোতে আছে গ্রীষ্মে অতি উষ্ণতার বিপদ, এছাড়া যুক্তরাজ্যের মতো সুষ্ঠু নির্বাচন করতে চায় প্রধানমন্ত্রী, এটি একটি শিরোনামে ছিল। সৌদিতে পৌঁছেছেন 135 জন, আজ ঢাকায় আসছেন, গণ অধিকারের জোট ছাড়ার পেছনে শরিকদের সন্দেহ, এই ছিল প্রথম আলো শিরোনামে। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদপত্র বিশ্লেষণ আয়োজনে। দেখা হবে আগামী দিন একই সময়, একই আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকুন, সবাইকে আবারও শুভ সকাল।